আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার, আমরা আমাদের শিশুদের লেখাপড়া করার ক্ষেত্রে অনেকটা চিন্তিত হয়ে থাকি। কিভাবে ছোট শিশুদেরকে আমরা বর্ণমালা শেখাবো, কিভাবে তাদের প্রাথমিক লেখাপড়াগুলো আগ্রহের সাথে শেখাবার ব্যবস্থা করব। কিন্তু আপনাদের এই চিন্তা আধুনিক যুগে অনেকটাই কমিয়ে দিতে পারে অ্যান্ড্রয়েড কিছু অ্যাপস, যার মাধ্যমে আপনার শিশুরা খেলার ছলে অনেক কিছুই শিখতে পারবে। সেরকমই একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আশা করি আপনার শিশুরা এই অ্যাপসের মাধ্যমে খেলার ছলে বাংলা, ইংরেজি, বর্ণমালা সহ বিভিন্ন বিষয় অনেক সহজে জানতে পারবে। এই অ্যাপসটি ব্যবহারের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তারা উপযুক্ত। এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং মেধার উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ হবে না। সম্পূর্ণ খেলার ছলে স্বাধীনভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে শিখতে পারবে। আমরা অনেকেই খেয়াল করেছি যে আমাদের শিশুরা মোবাইল ফোন ব্যবহার করতে খুবই ভালোবাসে। ওরা মোবাইল ফোনে গান দেখবে, বিভিন্ন কার্টুন দেখবে, কিন্তু সেই গান এবং কার্টুন যদি আমাদের শিক্ষার বাহক হয়ে থাকে তাহলে আশা করি এর প্রতি ওদের আগ্রহ থাকবে। আমরা আমাদের আজকের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এভাবে চলে আসবে। এখানে আপনারা যদি ইচ্ছা করেন সাউন্ড চালু করতে পারবেন এবং যদি আপনারা সাউন্ড বন্ধ করতে চান তাহলে বন্ধ করে রাখতে পারবেন। আশা করি আপনারা সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন। আমি এখান থেকে সাউন্ডটি অফ করে দিলাম। কিন্তু আপনারা যখন বাচ্চাদেরকে শিখাবেন সাউন্ড চালু রাখবেন, কারণ মিউজিকের সাথে সাথে বাচ্চারা শিখতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু আপনি যদি মনে করেন আমি সাউন্ড অফ করে রাখবো, আমার বাচ্চাকে মিউজিক শোনাবো না, সেক্ষেত্রে একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 1 থেকে সামনে যে সৎক্রিয়া আছে সেগুলো আমরা শিখতে পারবো। এছাড়া ইংরেজি বর্ণমালা শিখতে পারবো, বিভিন্ন প্রাণীর নাম সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন বর্ণমালা লেখার প্র্যাকটিস করতে পারবো এবং সেই প্র্যাকটিস করা লেখাগুলো সঠিক হয়েছে কি না সেগুলো আমরা অনুশীলন করতে পারবো। তাহলে একে একে আমরা বিভিন্ন বিষয়গুলো সুন্দর করে দেখে নিই। প্রথমে আমরা কীভাবে বর্ণমালা শিখব সেই বিষয়গুলো আমরা দেখব। ওপেন করার সাথে সাথে আপনাদেরকে ইলিশ ভাজা খেতে মজা, এই বিষয়গুলো করা হয়েছে। দীর্ঘইতে ইগল, ইগল হলো পাখির রাজা। এভাবে রসৌতে উট, আপনার সন্তান উট চলে মরুর দেশে। এখান থেকে সামনে এবং পিছনে দেখতে পারে, কারণ এতে এক তারা খুবই পছন্দ করে। এক তারা শুনে মন ওরা বারবার যখন ওই ঘুরিয়ে ফিরিয়ে দেখবে ওইতে ঐরাবত আকর্ষণ, আর ঐরাবতটি সুর নাড়ে। যাই হোক, আমি একটু সাউন্ড কমিয়ে দিলাম। ওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা স্বরবর্ণগুলো শিখলাম। এখন এখানে আছে ব্যঞ্জনবর্ণ, আপনারা দেখতে পাচ্ছেন ব্যঞ্জনবর্ণগুলো সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র। আশা করি এখান থেকে একেবারে সহজে আপনার বাচ্চারা শিখতে পারবে। আপনি ইচ্ছে করে লোপ করে দিতে পারেন যে এইগুলো বারবার আসবে, অর্থাৎ বারবার আপনার সন্তান এগুলো দেখবে এবং সেগুলো শিখতে থাকবে। শিশুদের জন্য এই ধরনের বেশ কিছু অ্যাপস নিয়ে আমরা ধারাবাহিক কিছু ভিডিও তৈরি করব, যার মাধ্যমে আপনারা
আপনার সন্তানকে সঠিক অ্যাপসের মাধ্যমে শিক্ষা দিতে পারবেন। মনে রাখতে হবে একটা বিষয় যে সকল ধরনের অ্যাপসই যে সঠিক তথ্য বহন করে তা নয়, যেগুলো মোটামুটি শুদ্ধ সেগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব, কিন্তু যেগুলো একেবারে অশুদ্ধ, উচ্চারণ অশুদ্ধ বা অন্যান্য সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করব না। তাই এভাবে আপনার সন্তানকে আপনারা ইচ্ছা করলে বর্ণমালা শেখাতে পারবেন। যাই হোক, আমরা অ্যাপসটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমরা আবারও অ্যাপসটিতে প্রবেশ করব অন্য অন্য বিষয়গুলো দেখার জন্য। অ্যাপসটি এমনভাবে করা হয়েছে যে ইচ্ছা করলেই আপনার বাচ্চা একই প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যেতে পারবে না, এগুলো কেটে বের করে দিতে হবে। যখন যে বিষয়গুলো শেখার সেই বিষয়গুলো দেখতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইংরেজি বর্ণমালাগুলো কীভাবে শিখতে পারি। A for apple. Apple খেতে ভারি মজা. C. আমি একটু টেনে টেনে আপনাদের বিভিন্ন বিষয়। D for duck. Duck মানে হাঁস। হাঁসটাকে প্যাক প্যাক। আপনারা আশা করি বুঝতে পারছেন। F. F for আমি সাউন্ডটি কমিয়ে দিলাম। Fish মানে মাছ। এভাবে আপনারা আপনার সন্তানকে বর্ণমালা শিখাতে পারেন। আমি প্রোগ্রামটি ক্লোজ করে দিলাম, আবারও এই অ্যাপসটিতে প্রবেশ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণীর নাম। আমরা এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রাণীর নামও শিখতে পারব। এখানে আছে বিয়ার, ভালুক থাকে গহীন বনে। ভালুক ভালুক থাকে গহীন বনে। খামল খামল মানে উট। উট চলে মরুর দেশে। বুঝতে পারছেন খাও মানে যে সমস্ত বাচ্চারা বই নিয়ে লেখাপড়া করতে চায় না তাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা শিক্ষা দিতে পারেন। আমি এই বিষয়টিও ক্লোজ করে দিলাম। যেহেতু প্রোগ্রামগুলো এমনভাবে সিলেক্ট করা যে বাচ্চারা ইচ্ছা করলেই ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যেতে পারবে না, তাই এরকম করা। এখানে আছে লেখা শিখি, কীভাবে বাচ্চারা লেখা শিখবে স্মার্টফোনের মাধ্যমে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমরা প্রথমে অ লেখা দেখব। এখানে দেখেন, এখানে এক দুই তিন এরকম লেখা আছে, তাহলে আমরা এক যেখানে আছে সেখান থেকে এভাবে ঘুরিয়ে দেব। এরপরে এখান থেকে আমরা দুই দেব, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখান থেকে আমরা তিন টেনে দেব। এরপরে যখন লেখা উঠবে অভিনন্দন, তখন বাচ্চারা বুঝতে পারবে যে আমার লেখাটি সঠিক হয়েছে। এভাবে করি আপনারা বুঝতে পারছেন। এভাবে লেখাগুলো লিখতে হবে। এরপরে আমরা যখন ইংরেজি বর্ণমালা লিখব তখন কীভাবে লিখব সেই বিষয়টা আমরা একটু দেখি। এভাবে আমরা বর্ণমালাগুলো লিখে নেব। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আমরা এখন অনুশীলনী দেখব যে কীভাবে এগুলো বাচ্চারা এগুলোর মাধ্যমে পরীক্ষা দেবে। আমরা অ বর্ণ এখান থেকে দেখলাম, এখন বলছেন নিচের অক্ষরটি লিখো। এখান থেকে বাচ্চারা এই যে অক্ষরটি আছে সেই অক্ষরটি সুন্দর করে এখানে লিখবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লেখার সিস্টেম হচ্ছে এভাবে। যাই হোক, আমাদের তুলনায় আমাদের বাচ্চারা আরও খুব সুন্দর মতো লিখতে পারবে, কারণ ওরা বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিসের কারণে খুব সুন্দর মতো লিখতে পারবে।
এরপরে আছে বর্ণ মিলাও। আপনারা দেখতে পাচ্ছেন আর আরে কি হবে, এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করলে যদি টিক চিহ্ন আসে তখন আমরা বুঝতে পারবো বা বাচ্চারা বুঝতে পারবে যে এটা ঠিক আছে। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানেও আছে বর্ণ মিলাও, ও ওতে কি হবে ছবির সাথে মিলিয়ে নেবে। এর মাধ্যমে বাচ্চাদের জ্ঞান খুব দ্রুত বৃদ্ধি পাবে, ওরা বুঝতে পারবে যে ওরা সঠিক করছে নাকি ভুল করছে। অর্থাৎ এটি একটি গেমসের মতো যেখান থেকে বাচ্চারা খুব সুন্দরভাবে শিখতে পারবে। আশা করি আপনারা সকলে ভালো করে বুঝতে পেরেছেন যে এই অ্যাপসটি ছোট বাচ্চাদের জন্য কতটা দরকারি হতে পারে এবং কতটা উপকারীও হতে পারে। যারা লেখাপড়ায় খুবই অনীহা প্রকাশ করে তারা এই অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে লেখাপড়া শিখতে পারবে। যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লেগেছে। এই অ্যাপসটি আপনার শিশুর জন্য কতটুকু উপকারী হতে পারে সেই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা এই রকম আরও কিছু অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন অ্যাপসগুলো বা কোন সফটওয়্যারগুলো আপনার সন্তানের জন্য উপকারী এবং কোনগুলো উপকারী নয়। এগুলো মোবাইল অ্যাপস, এরপরে আমরা কম্পিউটারের জন্য কিছু অ্যাপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আশা করি পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর মতো পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।